অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। ডিভিসির ছাড়া জলে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ম্যানমেড ফ্লাড শব্দ বন্ধে ফের কেন্দ্র ও ডিভিসিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রী থাকাকালীন তার মুখে শোনা যেত ম্যানমেড ফ্লাড, এহেন তত্ত্ব কোথা থেকে পেলেন মুখ্যমন্ত্রী? শনিবার নবান্নের সাংবাদিক বৈঠকে তার ব্যাখ্যা দিলেন। ডিভিসিকে নিশানা করে মমতা বলেন, যেভাবে এবার জল ছাড়া হয়েছে তা বড় অপরাধ। একসঙ্গে এত জল ছাড়া হয়েছে যা জীবনে কখনো হয়নি, আগে হয়েছে কি না জানি না। তারপরই ম্যানমেড ফ্লাডের ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী, ফিরে যান অতীতে। তার কথায়, ম্যানমেড ফ্লাড আমি আগে বলতাম, রেলমন্ত্রী থাকাকালীন দেখেছিলাম ফারাক্কা দিয়ে যাওয়ার সময় একটা ট্রেন হঠাৎ করে জলে ভর্তি হয়ে গেল, ট্রেনকে দড়ি বেঁধে আনতে হয়েছিল। তখন রেলের অফিসারদের জিজ্ঞাসা করলাম, হঠাৎ এত জল এলো কোত্থেকে? ওরা আমায় উত্তর দিয়েছিল, এটা ম্যানমেড ফ্লাড, জল ছেড়ে দেওয়া হয়েছে, সেই জলে ডুবে গিয়েছে। সেই থেকে এটা জানতাম। মুখ্যমন্ত্রীর আক্ষেপ সেদিন অনেকে আমার সমালোচনা করেছিলেন, আজকে বলছি, ইয়েস, ইট ইজ ম্যানমেড ফ্লাড।